আজ তৈরি করে দেখাবো সবচেয়ে কম খরচে বেশি মজার আর খুব সহজে তৈরি করার মতো এমন একটি রেসিপি, যে একবার খাবে এই রেসিপি তৈরি করে সারা জীবন মুখে লেগে থাকবে। এমন মজার রেসিপিটা যেমন কম খরচে তৈরি করা যায় তেমন খুব সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো শাহী টুকরা। সব থেকে বেশি মজার উপায়ে কীভাবে তৈরি করা যায় এই শাহী টুকরা, সেই রেসিপিটাই থাকবে আমার রেসিপিতে। প্রথমে আমি চারটি ব্রেড স্লাইস পিস নিয়ে নিলাম। এই চারটি পিসকে আমি একটু কেটে নিব, যেহেতু পিসগুলো একটু বড় বড়। আমরা যেমনটা বাজার থেকে ব্রেড কিনে এনে খাই, ঠিক সেই ব্রেডগুলোকেই পিসগুলো নিতে পারেন চার পাঁচটা নিয়ে। এভাবে করে একটা কাঁচির সাহায্যে মাঝখান থেকে কেটে চারটি টুকরা করে দিচ্ছি একটা পিসকে, ঠিক এরকম। সবগুলো কাটা হয়ে গেলে এবার চলে যাব আমি কিচেনে। কিচেনে গিয়ে প্রথমে আমি মালাইটাকে তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য লাগবে আমার 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এবার আমি এই 2 কাপ দুধের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আরও 1/2 কাপ পরিমাণ দুধের সাথে কাস্টার্ড পাউডারটা চামচ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। তারপর আস্তে আস্তে করে উপর থেকে দিতে থাকবো আর নিচ থেকে নাড়তে থাকবো। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে আছে, দলা পাকানোর কোনো চান্স থাকবে না যদি এভাবে করে নাড়তে থাকেন। এবার এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক, চিনির পরিবর্তে এটা আমি দিচ্ছি। আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিতে না চাইলে চিনি দিয়ে নেবেন, এটা যা যার ইচ্ছে আর কি। তবে কনডেন্স মিল্ক দিলে দুধটা অনেকটা ঘন হয়ে আসে। তো কাস্টার্ড পাউডার দেওয়ার পর এমনিতেই এই দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে, ঘন হবে। মিডিয়াম আঁচে জাল করতে থাকবো, যখন দেখবো ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা অফ করে দেব। এটা অনেকটা ঘন হয়ে গেছে, নামানোর পর আরও একটু ঘন হবে। এবার আরও একটা সাইডে চুলোতে আমি বসিয়ে রাখবো একেবারে লো হিট করে, যাতে করে গরম থাকে এই মালাইটা। ফাঁকে আমি এদিক থেকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এটা হচ্ছে মানে আপনার ইচ্ছে, আপনি শুধু ঘিও এটা ভাজতে পারেন বা তেলে বা বাটার দিয়েও ভাজতে পারেন। যে ব্রেড স্লাইসগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে, এগুলোকে এখন আমি ভেজে নিব এই তেল আর ঘিয়ের মধ্যে। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটা অনেক বেশি সুন্দর আসবে, টোস্ট হয়ে যাবে এগুলো ভাজার পর। ঘিয়ের ফ্লেভার থাকবে যখন আমরা সেই মালাইয়ের মধ্যে দিব, এটা টেস্ট কতটা বেড়ে যাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। খুব সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক এভাবে করে এপিট ওপিট ভেজে নেব। এই কাজটা করতে মাত্র 1 মিনিট সময় লাগবে, 30 সেকেন্ড এপিট 30 সেকেন্ড ওপিট। অত ভাজতে যাবেন না, কালারটা সুন্দর আসার পর নামিয়ে নিলেই হবে। ছাঁকনি চামচের সাহায্যে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে আমি এখন দিয়ে দিব সেই মালাইয়ের মধ্যে। মালাইটা কিন্তু একেবারে লো হিটে বসানো আছে, এবার চুলা অফ করে দিব। দিয়ে দিলাম শাহী টুকরাগুলো, এ থেকে সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে শুধু ঘি দিয়ে ভাজার কারণে। এবার চাইলে আপনারা এই মালাইয়ের মধ্যে ডিপ করেও দিতে পারেন বা এভাবে আলতু আলতু করে উপর থেকেও রাখতে পারেন। তো আমি কিছু পরিমাণ ডিপ করে দেব এ তো, আর বাকি যেগুলো আছে ব্রেড স্লাইস সেগুলো ভেজে এনে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে এই টোস্টগুলো চাইলে আপনারা মানে উপর থেকে হালকা করে মালাইটা দিতে পারেন, কিছুটা পরিমাণ টোস্ট থাকবে কিছুটা পরিমাণ মালাই থাকবে, ঠিক এভাবে করে রাখতে পারেন। চাইলে একেবারে ডিপ করে রাখতে পারেন, যার যেভাবে খেতে লাইক করে আর কি ইচ্ছে সেভাবেই করবেন। এটা টেস্ট মানে না ভোলার মতো, একবার হলো ট্রাই করে ফেলবেন। সামনে যেহেতু ঈদ, সেই কথা মাথায় রেখে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম শাহী টুকরার রেসিপি। তো উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। কতটা সফট হয় এই তো দেখিয়ে দিলাম চামচের সাহায্যে।
অনেক বেশি মজার তুলতুলে নরম এই শাহী টুকরা রেসিপিটা এবার একবার হলো ট্রাই করে ফেলবেন। খাওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন কতটা বেশি মজা হয়। আর কেমন হলো আপনাদের রেসিপি ট্রাই করার পর অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো আমি খেতে খেতে যেতে যেতে বিদায় নিব আর বলবো, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো চলে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে। আজ বিদায় নিব, সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজ তাহলে বিদায়, আল্লাহ হাফিজ।